হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। টেক বাংলা লিওন সিপিএম মার্কেটিং কোর্সে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে প্রিন্টারের সিপিএম মার্কেটিং নিয়ে আলোচনা করব এবং এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাই। তো আমরা হচ্ছে যে পেটেস্ট মার্কেট নিয়ে যে হচ্ছে সিপিএ অফার দিয়ে আমরা প্রমোট করব, ঠিক আছে? তো আমরা পেটেস্টটা আগে দেখে নিই বিস্তারিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্লোবাল র্যাঙ্ক রয়েছে 27 নম্বরে এবং কান্ট্রি র্যাঙ্ক যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট 23 নম্বর রয়েছে এবং ক্যাটাগরি র্যাঙ্ক হিসেবে এখানে রয়েছে 10 নম্বর। তো আমরা এইখানে আমরা পেটেস্ট থেকে ভালো একটি মোটামুটি এখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো, যদি এখানে আমরা ভালো কাজটা করতে পারি, ঠিক আছে? এবং ম্যানুয়াল আছে, আমাদেরকে কাজটা সম্পর্কে জানতে হবে, আমাদের মার্কেটিং সম্পর্কে বুঝতে হবে, ট্রাফিক জেনারেট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো একটি ব্রাউজার ওপেন করি। তো আমরা এইখানে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে? পিন্টারেস্ট এখানে আসার পরে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি অ্যাকাউন্ট কিভাবে করতে আমি সম্পূর্ণ এ টু জেড আজকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আপনার ভিডিওটি ফুল কন্টিনিউ দেখতে থাকবেন। আচ্ছা, তো আমরা এখানে আমরা যে কী করবো, একটা প্রথম হচ্ছে আমার ইমেল লাগবে। এই ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করব। আমরা ফার্স্ট বলে এই ইমেলটা ব্যবহার করি, দেন আমরা এইখানে দিই, তারপর ক্রিয়েট পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড এখানে একটা দিতে পারি আমরা, এখানে পাসওয়ার্ড দিলাম এবং এগি এখানে আমরা দিলাম হচ্ছে 24 বা এখানে আমরা 26 দিতে পারি এখানে। তারপরে আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমাদের এই মেইলে চলে যেতে হবে। মেইলে এখানে হচ্ছে কনফার্মেশন একটা লিঙ্ক আসবে, এটা আমরা কি ওকে করে দিব, ঠিক আছে? দেন এটা আমরা সেভ করলাম, দেন এখানে আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে বলতেছে যাচ্ছে আমরা কি ফিমেল নাকি মেল নাকি আদার, ঠিক আছে? আর এটা অবশ্য করব হচ্ছে আমরা ফিমেল দিয়ে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ফিমেলটা সিলেক্ট করলাম, দেন এখানে আসার পরে আমরা বাংলাদেশ কান্ট্রি, এটা বাংলাদেশ কান্ট্রি এটা থাকবে। তারপরে আমরা মেইলে চলে আসি, দেন এইখানে এসে আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যে আমরা কোনগুলো কোন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করতে পারি হচ্ছে যদি আপনারা মেক মানি রিলেটেড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা, বা ফ্যাশন, সেক্ষেত্রে আপনারা এইটা নিয়ে দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি যেইগুলো সিলেক্ট করছি ঠিক আপনারা হবু এইগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে আমি এইটা সিলেক্ট করলাম, তারপরে আমরা নিচে আসি। নিচে আসার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, তারপর দেন আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম আর নিচে এটা, তো আমরা নিচে ডান ক্লিক করব। আচ্ছা, তারপরে এখানে আসার পরে আমাদেরকে ওয়েট করতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট ক্লাসে অ্যাকাউন্ট তৈরি করা শেষ, কিন্তু এটা আমরা যে অ্যাকাউন্ট তৈরি করেছি সেটা হচ্ছে পার্সোনাল একটি অ্যাকাউন্ট। এখানে আমাদেরকে একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য তো তার আগে আমরা কি করব, আমাদের প্রোফাইলটাকে আগে সেট আপ করব, ঠিক আছে? তো প্রোফাইল সেট আপ করবো, এখান থেকে আসার পরে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটি ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু এর আগে বলেছি এবং এখনও বলছি, আপনার যেখানে যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, ঠিক আছে, মার্কেটিংয়ের জন্য, ট্রাফিক সোর্সের জন্য আপনার যে ফিমেল নেম ব্যবহার করবেন সব কাজে, ঠিক আছে? তো এখানে ফিমেল নেম ব্যবহার করার জন্য আমরা এখানে চলে যাবো ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর। আচ্ছা, ফেক নেম জেনারেটর এখান থেকে আমরা যে কোনোটা ইউজ করি, সরি, এখান থেকে ফেক নেম জেনারেট, তারপরে দেন আমরা ওয়েবসাইটে চলে আসি এখানে। তারপরে এখানে এসে আমরা হচ্ছে ফিমেল সিলেক্ট করব, তারপরে এখানে এসে আমরা ইউনাইটেড স্টেট এখান থেকে আমরা সিলেক্ট করব, তারপর দেন এখানে জেনারেটে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমরা নাম একটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে ফার্স্ট নেম কপি করব, দেন এখানে এসে আমরা পেস্ট করব, তারপর এটা আমরা এখান থেকে লাস্ট নেম যেটা আছে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আর ইউজার নেম এখানে আমাদেরকে দিতে হবে, এই যে আমরা এখানে যে নামটি ইউজ করলাম এই নাম অনুসারে আমাদেরকে এখানে ফিমেল আমাদের কাছে কি ইউজার নেমগুলো এখানে বসাইতে হবে।
আচ্ছা, তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটি কপি করলাম। দেন এখানে এসে আমরা এখানে এসে কী করবো, পেস্ট করব। আর এই এখানে আছে আমরা ছোট হাতে দিয়ে এখানে, তারপরে এখানে আমরা যে কোনো সংখ্যা দিতে পারি এখানে। আচ্ছা, তো এখানে আসার পরে এখান থেকে বলছে যে আমার প্রোফাইলের যে অ্যাবাউট সম্পর্কে এখানে আমার কিছু দিতে বলছে, ঠিক আছে। তো আমরা অ্যাবাউট সম্পর্কে তো আমরা এখানে লেখা ততটা সময় নেই, তো আমরা এখানে কি করবো, এখানে আসার পরে তো যে কোনো টেক্সট আমরা এখান থেকে নিতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে ইন্টারেস্টেড জয়েন হিয়ার, তো এখান থেকে আমরা এতটুকু নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা পেস্ট করলাম। দেন এখান থেকে আমরা আরটা মনে হচ্ছে যে জিমেলটি রয়েছে যেখান থেকে আমাদের অটো রেসপন্ড যে ইমেলটা সেট আপ করা রয়েছে সেই ইমেলটি আমরা কি ব্যবহার করব, ঠিক আছে। তো আচ্ছা, আমরা হচ্ছে এই ইমেলটিকে আমরা হচ্ছে এখান থেকে কপি করলাম। দেন এইখানে এসে আমরা হচ্ছে কি পেস্ট করব। তারপর হচ্ছে এখানে আপনাদের ওয়েবসাইট যেটা থাকবে সেই ওয়েবসাইটে এখানে লিঙ্ক দিবেন, তারপরে এখানে এসে আপনাদের লোকেশন দিবেন, ঠিক আছে। তো লোকেশন দিবেন, প্রথমে কান্ট্রি হিসেবে আপনার বাংলাদেশ চয়েস করতে পারেন, কিন্তু এই লোকেশনের ক্ষেত্রে এখানে এসে আপনার ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম আপনার যেই লোকেশনে কাজ করতে চাচ্ছেন সেই লোকেশনের এখানে সিটিটা ইউজ করবেন। তো আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। তারপর দেন এখানে এসে আমরা সেভ করলাম। এখানে আমরা হচ্ছে প্রোফাইল একটা পিকচার দিতে হবে, ঠিক আছে, প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার হিসেবে আমরা এখানে আসি, তারপরে প্রোফাইল পিকচার দিতে হবে আমাদেরকে। এখানে একটা আমরা প্রোফাইল পিকচার হিসেবে এই পিকচারটি দিতে পারি। আর আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন এবং আচ্ছা ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নেক্সটে আপনাদের কী কী বিষয়ে ভিডিও দিতে হবে এগুলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রোফাইলটা সেট আপ করা হয়ে গেছে। দেন এখানে আমরা হচ্ছে সেভ বাটনে ক্লিক করলাম, দেন প্রোফাইল সেভ। আচ্ছা, তো আমাদের হচ্ছে পার্সোনাল এর ক্ষেত্রে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কী করব, এইখানে যাব হোম, তারপরে এইখানে আসার পরে আমাকে যে কাজটি করতে হবে হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বা হচ্ছে আনলক বিজনেস অ্যাকাউন্ট টুলস, ঠিক আছে, বা আনলক বিজনেস টুলস। তো এখানে আমরা ক্লিক করব। আমরা তো হচ্ছে একটি অ্যাকাউন্ট করেছি, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো আর অ্যাকাউন্টের প্রয়োজন নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে আনলক এখানে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে আছে পার্সোনাল দেখাচ্ছে, এটা পার্সোনাল আর এটা হচ্ছে বিজনেস, বিজনেসের ক্ষেত্রে সবগুলা দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা সুইচ টু বিজনেসে ক্লিক করলাম। আচ্ছা, তো বিজনেসে এখানে ক্লিক করার পরে এখানে আপনার একটি বিজনেস যে নামটি দিবেন, তো এখানে আমরা যে নামটি ইউজ করতে পারি বিজনেস নাম হিসেবে আমরা হচ্ছে প্রোফাইল নামটাই আমরা এখানে সেট আপ করবো। আচ্ছা, এখানে আমরা প্রোফাইল নাম হিসেবে এটা দিলাম। আচ্ছা, তো আমাদের হচ্ছে মেইলটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, একটা যে মেইল এসেছে আমাদের, তো এই মেইলটা আমরা হচ্ছে কনফার্ম মেইল হিসেবে কনফার্ম করে দিলাম এইখানে। আচ্ছা, তো তারপরে আমরা এখানে আসি। আচ্ছা, তো বিজনেস নেম এখানে আরেকবার দিতে হবে আমাদেরকে, এগুলো কপি করলাম। দেন এইখানে এসে আমরা পেস্ট করব। আচ্ছা, এখানে বলতেছে যে হচ্ছে যে আমাদের কি কোনো কি ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইট থেকে তাহলে আমাদের কি ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে। যদি আপনাদের যদি ওয়েবসাইট থেকে, কারণ এখানে আপনার ওয়েবসাইটটা অবশ্যই দিতে হবে, ওয়েবসাইট মাস্ট বি এটা আপনারা দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা ওয়েবসাইট দিতে বলছে, তো ওয়েবসাইট হিসেবে আমরা একটা ওয়েবসাইট দিতে পারি। তো আমরা একটা ওয়েবসাইট একটু কোড ফাইন অ্যাক্স ওইটা যেটা আমরা স্যাম্পল দেখাতাম ওইটা হচ্ছে নিয়ে দেখানো অলরেডি দেওয়া আছে ওয়েবসাইট। তো তারপরে দেখি যে ওইটা আমাদেরকে নেয় কিনা, ঠিক আছে, দেখি এই ওয়েবসাইটটা অবশ্যই নেয় কিনা। কপি, দেন এখানে আসার পরে এখানে এসে আমরা পেস্ট করব। দেন এইখানে সে কান্ট্রি হিসেবে আমরা এখান থেকে বাংলাদেশি ইউজ করব। তো এইখানে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি যে ট্রাফিক ইউর সাইট। আচ্ছা, এখান থেকে আমরা দিব হচ্ছে আমরা হচ্ছে কোনটা ইউজ করতে পারি এখান থেকে ফ্যাশন এটা ইউজ করব। দেন ড্রাইভ ট্রাফিক ইউর সাইট এটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা দিব হচ্ছে এখান থেকে পাবলিশ অর মিডিয়া, অথবা এখানে হচ্ছে আপনার যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা দিলাম। আচ্ছা, এখানে আমরা অবশ্যই এটা দিব, ঠিক আছে, যে ইয়েস আই অ্যাম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং।
কারণ আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি ভবিষ্যতেও, ঠিক আছে? আচ্ছা, গ্রো ইওর অডিয়েন্স, এখানে কিন্তু আপনাদেরকে হচ্ছে এই ডোমেনটা ভেরিফাই করতে হবে, ডোমেনে আপনার হচ্ছে এটা ভেরিফাই করতে হবে প্লাস সি প্যানেলে, তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল একটা ভেরিফাইড করতে হবে, তারপর হচ্ছে আরও দুই তিনটা মতন আছে ওগুলো ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? ওগুলো কীভাবে ভেরিফাইড করবেন সম্পূর্ণ এ টু জেড আমরা দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে আপনার ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো আজকে হচ্ছে কতটুকু কীভাবে কী করতে হবে সেতটুকু দেখাবো এবং কোন কোন জিনিসের কোনটা কী হচ্ছে এটা আজকে এটা আলোচনা করব। আচ্ছা, তো আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে আসলাম, তারপর দেন এখানে এসে আমাদেরকে কিন্তু কভার পিকচার দিতে হবে। তো পিকচার তো আমাদের কাছে নাই, ঠিক আছে? তো পিকচার হিসেবে আমরা এখানে একটা পিকচার দিতে পারি। আচ্ছা, তো আমরা এখানে এসে পিকচার কোনটি দেব, পিকচার আমরা একটা সিলেক্ট করে নিই। এখানে আছে আমরা আপাতত একটা হিসেবে আমরা পিকচারটি অ্যাড করলাম, নেক্সটে আমরা হচ্ছে ভালোভাবে পিকচার অ্যাড করবো, এটা কীভাবে পিকচার অ্যাড করতে হবে এবং হচ্ছে পিকচারটি কীভাবে এডিট করবো সেটা সম্পূর্ণ দেখাবো। তো এটা হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্টে এখানে আসার পরে বিজনেস এখানে আসলাম। তো এখানে আপনার হচ্ছে ক্রেড এবং অ্যানালাইজিটি এখানে আপনার সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? ইউর পেন এবং এটা সম্পর্কে আরও বিস্তারিত নেক্সট ভিডিও পাবেন। তো এখানে দেখেন আপনারা যদি আসি এখানে ক্লিক করেন ওভারভিউ, ঠিক আছে? এই ওভারভিউ এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, আপনার ইমপ্রেশন কত হচ্ছে, টোটাল অডিয়েন্স, ঠিক আছে, আপনার অডিয়েন্স, তারপর এইগুলো সব কিছু দেখতে পারবেন, মোবাইল থেকে কয়টা হচ্ছে, ডেস্কটপ থেকে, হ্যাঁ, এখান থেকে আপনার এভরিথিং ইজ অলওয়েজ সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনার অ্যাডভার্টাইজিং চালাতে পারবেন, যদি আপনারা ফেসবুক প্লাস হচ্ছে পিন্টারেস্ট অ্যাডভার্টাইজিং হিসেবে আপনারা যদি পেড মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক ট্রাফিক জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো সব কিছু এখানে আলোচনা করবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, আপনাদেরকে উপহার দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওটি মূল শুরু মানে শেষ করে আগে কথা বলি, যারা চ্যানেল থেকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।